প্রতি বছরের মতো এবছরও নিয়ম করে রেণুকাদের হাতে ফোঁটা নিলেন অধীর রঞ্জন চৌধুরী। রবিবার ফোঁটা নিতে বহরমপুরের মাঝদিয়ারে দিদির বাড়িতে সকাল সকাল পৌঁছে যান তিনি। সমস্ত রকম রীতি মেনে প্রিয় দাদাকে ফোঁটা দেন রেণুকাদি। ফোঁটা উপলক্ষে পরস্পরকে উপহারও তুলে দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 2019 লোকসভা ভোটের দিন বহরমপুরের মাঝদিয়ার এলাকায় রেণুকা মার্ডির ছেলে আত্মহত্যা করে। ছেলের মৃতদেহ ফেলে রেখে ভোট দিতে যান রেণুকা মার্ডি। তিনি জানিয়েছিলেন অধীর চৌধুরীকে ভোটে জেতাতে ছেলের মৃতদেহ রেখে তিনি ভোট দিতে যান। এই খবর পাওয়া মাত্রই অধীর চৌধুরী ছুটে গিয়েছিলেন তার বাড়ি। সেই দৃশ্য দেখেছিল গোটা বাংলা। সেদিন অধীর চৌধুরী কথা দিয়েছিলেন দিদি হিসেবে রেণুকা মার্ডির পাশে থাকবেন সারা জীবন। সেই থেকেই রেণুকা মার্ডির পরিবারের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। আর প্রতি বছরের মতো এবছরও নিয়ম করে রেণুকাদির হাতে ফোঁটা নিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রবিবার দিদির হাতে ফোঁটা নিতে সকাল সকাল পৌঁছে যান তিনি। সমস্ত রকম রীতি মেনে প্রিয় ভাইকে ফোঁটা দিলেন রেণুকা মার্ডি। ফোঁটা উপলক্ষে পরস্পরকে উপহারও তুলে দেন তারা। অধীর চৌধুরী বলেন, রেণুকাদি প্রতি বছর ভাই ফোঁটার দিন আমাকে আমন্ত্রণ জানান। দুই সন্তানকে হারিয়েও রেণুকাদি সস্নেহে ফোঁটা দেন। আমার কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণেই প্রতিবার ফোঁটা নিতে আসা। এই বাড়িতে না হর্ষও আছে, বিষাদও আছে। দু দুটো সন্তান মারা গেছে, আত্মহত্যা করেছে। তা স্বাভাবিক, একটা মায়ের দু দুটো সন্তান হারানো যে যন্ত্রণা, দুঃখ, বেদনা, আমরা সরাসরি উপলব্ধি করতে না পারলেও অনুভব তো করি। তবু তার মধ্যেও আমার এই বোন আমাকে প্রত্যেক বছর ডাকেন, ফোঁটা দেন। তাই যেখানেই থাকি না কেন, আমি এখানে এই দিনটাতে আসবার চেষ্টা করি। তিনি আমাকে সস্নেহে ফোঁটা দেন, খাবার খাওয়ান, উপহার দেন, অনেক দামি উপহার দেন তিনি। আর এই দিনটা তাই আমার কাছে স্মরণীয়। রেণুকা মার্ডি বলেন, যতদিন পারব প্রতি বছর দাদাকে ফোঁটা দেব। এই বছর লোকসভা ভোটে দাদা না জেতায় খুব খারাপ লেগেছে, কিন্তু দাদা সকলের মনে রয়েছেন। ভাইকে ফোঁটা দিলাম, এই আনন্দ আর বলার মতো কিছু থাকে না। এত আনন্দ লাগে যে এত বড় দাদা আমার ডাকে অবশ্যই আসেন, যখনই ডাকি তখনই আসেন। এর চেয়ে আনন্দ আর কি বলবো। এই যে হারানোর মাধ্যমেই দাদাকে পেলাম, এর চেয়ে আনন্দ আর কি বলবো। দাদাকে যখনই বলি তখনই উনি আসেন, না করতে পারেন না উনি, এটাই আমার কাছে পরম সৌভাগ্য। দাদা হেরে গেল মানে আমারও মানে গভীরভাবে মর্মাহত হয়ে গেছি। এটা তীরের ফলার মতো আমার বুকে বিদ্ধ হয়েছে। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।